কুম্ভরে আড়কু সদা থিবি হে আনা। সে গীত গাইলা বেলে নিজকু সঙ্গীতরে তল্লীন করে দিয়ন্তি। তাঙ্কর সুমধুর স্বর গায়ন শৈলী প্রতিটি সঙ্গীতকু জীবন্ত করে দিয়ে। সে থিলে ওড়িশী সঙ্গীতর এক শক্তিশালী স্বর। প্রচ্ছদপট গায়ক ভাবে ওড়িয়া, তেলুগু এবং তামিল চলচ্চিত্রে নিজের অসামান্য প্রতিভা প্রদর্শন করে সঙ্গীত জগতর জনে সুপরস্টার রূপে পরিচিতি পাইলে। তাঙ্ক কণ্ঠরে গীতগোবিন্দর সংরচনা ও গায়নর স্বতন্ত্র শৈলী তাঙ্কু এক স্বতন্ত্র পরিচয় প্রদান করেছিলা। এই মহান প্রতিভা হেউছন্তি ওড়িশী সঙ্গীতর অনন্য কিম্বদন্তী পুরুষ পণ্ডিত রঘুনাথ পাণিগ্রাহী। 10 আগস্ট 1932 রায়গড়ার গুণপুর সহরে জন্মগ্রহণ করেছিলেন পণ্ডিত রঘুনাথ পাণিগ্রাহী। পিলাদিনর সঙ্গীত প্রতি থিলা তাঙ্কর আকর্ষণ। বাপাঙ্কঠার অল্প বয়সর সঙ্গীত শিখিবা আরম্ভ করেছিলেন এবং খুব কম বয়সরে মঞ্চরে নিজ প্রতিভা প্রদর্শন করেছিলেন। সে দক্ষিণী ওড়িশী গায়নরে সিদ্ধহস্ত থিলে। রঘুনাথ গুণপুরু পুরী আসিলে এবং পরে কর্ণাটকী সঙ্গীত শিখিবা পাই মাড্রাস বা চেন্নাইকু যাইথিলে। তাঙ্কর স্পষ্ট ও মাধুর্য গায়ন শৈলী দক্ষিণ ভারতরে অনেক লোকপ্রিয়তা আনিদেইথিলা। মাত্র 20 বর্ষ বয়সরে দক্ষিণ ভারতীয় সিনেমার লব্ধ প্রতিষ্ঠিত প্রচ্ছদপট গায়ক ভাবে সে নিজের জাদু দেখাই সারিথিলে। পরে সে ওড়িয়া চলচ্চিত্র জগতরে প্রচ্ছদ কণ্ঠশিল্পী ভাবে যোগ দেই ওড়িয়া সঙ্গীত জগতকু রুধিবন্ত করেছিলেন। কালিয়া ধন তো লাগি যাও এ জীবন, কালিয়া ধন তো লাগি যাও এ জীবন। পণ্ডিত রঘুনাথ পাণিগ্রাহীঙ্ক কণ্ঠরে সুসমাগো তুম অঙ্গ ভরা মধুযোছনা এবং নজা রাধিকা একা একা পরি লোকপ্রিয় গীতগুড়িক আজি বি শ্রোতাঙ্কু মোহাচ্ছন্ন করে। অল ইন্ডিয়া রেডিও এবং গ্রামফোন রেকর্ডর সুবর্ণ যুগরে তাঙ্কর অনেক গীত কালজয়ী গীতর মান্যতা পাইছি। মাড্রাসে থিবাবেলে তাঙ্কর ভেট হইথিলা কিম্বদন্তী ওড়িশী নৃত্যাঙ্গনা সংযুক্তা পাণিগ্রাহীঙ্কর সহ। দুহে দুহিঙ্ক প্রেমরে পড়িথিলে এবং শেষরে নৃত্য ও সঙ্গীতর পরিণয় ঘটিথিলা। পণ্ডিত রঘুনাথ পাণিগ্রাহীঙ্ক গায়িকি থিলা বহুমুখী ও বহুধারার সমন্বয়। সে ভক্তি সঙ্গীত ঠারু আরম্ভ করি রোমান্টিক চলচ্চিত্র পাই প্রচ্ছদ সঙ্গীত, ওড়িশী সঙ্গীত ঠারু আধুনিক শাস্ত্রীয়তা ঠারু লোকগীতর মুক্ত গায়নরে প্রবীণ থিলে। সে ভারতীয় সঙ্গীতর বিভিন্ন রূপ এবং শৈলীরে নিজের শ্রেষ্ঠতা প্রদর্শন করিথিলে। ছাই পড়িয়াছি নাহি বৃক্ষ মূল পুষ্প কাঢ়ি নাহি ফলিয়াছি ফল। রঘুনাথ প্রচ্ছদপট গায়ক হবার মোহ ত্যাগ করে ওড়িশী এবং গীতগোবিন্দ পাই নিজ জীবনক উৎসর্গ করেছিলেন। সঙ্গীতপ্রেমী ভারতীয় মানঙ্ক পাই পাণিগ্রাহীঙ্ক গীতগোবিন্দ থিলা প্রত্যহ সকালর ঈশ্বরঙ্ক নৈবেদ্য সদৃশ। রঘুনাথ পাণিগ্রাহী সংযুক্ত পাণিগ্রাহী সফল দম্পতি হওয়া সহ ওড়িশী নৃত্যর কালজয়ী যুগলবর্তী ভাবে বেশ পরিচিত। দুহিঙ্ক যুগলবন্দী ওড়িশী সঙ্গীতরে সৃষ্টি করেছি অনেক ইতিহাস। ভারতীয় সঙ্গীতর শাস্ত্রীয় এবং লোকপ্রিয় ধারারে এক বিকল্প ইতিহাসর নির্মাতা পণ্ডিত শিরোমণি রঘুনাথ পাণিগ্রাহী 2013 অগস্ট 25 তারিখে ইহলীলা সম্বরণ করেছিলেন। ভারতীয় সঙ্গীতর শাস্ত্রীয় ধারে এক বিকল্প ইতিহাসর নির্মাতা পণ্ডিত শিরোমণি রঘুনাথ পাণিগ্রাহীঙ্ক পুণ্যতিথি অবসরের অর্গস নিউজর গভীর শ্রদ্ধাঞ্জলি।